বাগেরহাট সদর উপজেলার অযোধ্যা গ্রামের সপ্তদশ শতাব্দীর এক অন্যতম প্রাচীন নিদর্শন কোদলা মঠ স্থানীয়ভাবে এই মঠটি অযোধ্যার মঠ নামেই বেশি পরিচিত এই মঠটি এলাকার সুনাম বহন করে চলেছে সরজমিনে গিয়ে দেখা যায় অযত্ন আর অবহেলায় মঠের রক্ষণাবেক্ষণ পড়ে আছে বিস্তারিত দেখুন আমাদের বাগেরহাট জেলা প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়ালের পাঠানো প্রতিবেদনে বাগেরহাট জেলা শহর থেকে আনুমানিক প্রায় দশ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং যাত্রাপুর বাজার হতে মাত্র তিন কিলোমিটার ভিতরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে প্রাচীন ভৈরব নদীর পূর্ব তীরে অবস্থিত এই কোদলা মঠটি বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুস মসজিদ থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে অযোধ্যা গ্রামে মঠটির অবস্থিতির কারণে এটি অযোধ্যা মঠ নামেও পরিচিত স্থানীয়ভাবে এই মঠটি অযোধ্যার মঠ নামেই বেশি পরিচিত বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের বিভিন্ন নির্দেশিকায় একে কুদলা মঠ নামেই লিখেছেন কুদলা এখানকার পার্শ্ববর্তী গ্রামের নাম এই কুদলা মঠটি একসময় পোড়ামাটির ফলকে আচ্ছাদিত ছিল অযোধ্যা বা কোদলা মঠের বিশেষ আকর্ষণীয় দিক হচ্ছে এর বাইরের অপূর্ব কারুকাজ সমৃদ্ধ অলঙ্করণ এটি একটি প্রাচীন হিন্দু মন্দির এই মন্দিরের ভিতরে প্রায় সব সময় অন্ধকার থাকে বর্গাকার ভূমি পরিকল্পনায় চতুষ্কোণ বিশিষ্ট ভীতের উপর নির্মিত হয়েছে অনিন্দ সুন্দর এই মঠটি এর উচ্চতা আনুমানিক আঠারো পয়েন্ট দুই নয় মিটার ইটের তৈরি মঠের প্রাচীরগুলির পুরুত্ব তিন পয়েন্ট এক সাত মিটার এবং ভেতরের বর্গাকার প্রত্যেক দেওয়ালের দৈর্ঘ্য দুই পয়েন্ট ছয় এক মিটার দেওয়ালে পালিশ করা লাল ইটগুলি অতি উচ্চমানের বর্তমানে মঠটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন হলেও নানা অযত্ন আর অবহেলায় পড়ে আছে এটি মঠের মেইন গেটটি ভাঙ্গা এবং জরাজীর্ণ হওয়ায় ভেতরটা পরিণত হয়েছে গবাদি পশুর অবাধ বিচরণে সরজমিনে গিয়ে দেখা যায় প্রত্নদত্ত অধিদপ্তরের নিযুক্ত করা প্রহরী নামে মাত্র থাকলেও বাস্তবে তাকে খুঁজে পাওয়া যায় না এভাবে অযত্ন আর অবহেলায় মঠের রক্ষণাবেক্ষণ পড়ে থাকলে অদূর বা সুদূর ভবিষ্যতে হারাবে তার নিজস্ব ঐতিহ্য অত্র এলাকার সুনাম বহন করে চলেছে এই মঠটি তাই এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এখানের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং মঠের উপর জন্মানো আগাছা পরিষ্কার করে যেন সৌন্দর্য মণ্ডিত করা হয় বাগেরহাট থেকে খান মোহাম্মদ আল আওয়াল আইওন টিভি